ঘূর্ণিঝড় বুলবুলের দাপটে রাজ্যে মৃত্যু হয়েছে ছজনের তার মধ্যে পাঁচজনই উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা ফসলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ভেঙে গিয়েছে প্রায় হাজার ঘূর্ণিঝড় বুলবুলের দাপটে উত্তর চব্বিশ পরগনা জেলায় মোট পাঁচ জনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন পনেরো জন মৃতদের মধ্যে চারজন মহিলা আহতেরা হাসপাতালে চিকিৎসাধীন শনিবার রাতে শক্তিশালী ঘূর্ণিঝড় আছড়ে পড়ে সুন্দরবন বকখালি সাগর এলাকায় আবহাওয়া দপ্তর আগে থেকেই বাসিন্দাদের সতর্ক করেছিলেন প্রশাসনের পক্ষ থেকে উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদে স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল শক্তিশালী ঘূর্ণিঝড় মোকাবিলায় সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করেছিল প্রশাসন চাষেও ব্যাপক ক্ষয়ক্ষতি জেলাশাসক চৈতালি চক্রবর্তী জানান ফসলের সাথে সাথে মাছ চাষেও ব্যাপক ক্ষতি হয়েছে চাষে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতে প্রশাসনের পক্ষ থেকে ড্রোনের সাহায্যে ছবি তোলার ব্যবস্থাও করা হয়েছে প্রায় দশ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত আমাদের কাছে যে খবর মারা গেছে দুজন দুজন এবং দুয়ে একজন এই এবং ক্ষয়ক্ষতি যথেষ্ট হয়েছে আমাদের প্রায় দশ হাজারের মতো বাড়ি এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে সব মিলিয়ে এবং আরও অ্যাসেসমেন্ট হচ্ছে কোথায় কোথায় ক্ষয়ক্ষতি হয়েছে এবং তার সাথে চাষের জমি এবং মাছ চাষেরও যে জায়গা সেগুলোতেও ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলোর অ্যাসেসমেন্ট চলছে বসিরহাট এক নম্বর ব্লকে দুজন হিঙলগঞ্জ ব্লকে দুজন ও সন্দেশখালী দু নম্বর ব্লকে একজনের মৃত্যু হয়েছে ক্ষতিগ্রস্তদের সরকারি নিয়মে সাহায্য করা হবে বলেও জানা গেছে সন্দেশখালী ব্লকের মৃত মহিলা বিদেশি সর্দারের বাড়িতে এদিন যান খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন মন্ত্রী উত্তরবঙ্গ সফর বাতিল করে সোমবারই বুলবুল বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন সূত্রে জানা গেছে আকাশ পথে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন তিনি এই ব্যাপক ক্ষতি হয়েছে সাবডিভিশন তার মধ্যে একটা পাটে এখন যা দেখলাম তো ভয়ঙ্কর অবস্থা সন্দেশখালী যে পাটটা আমরা গেলাম সবাই গভর্নমেন্টের সাহায্য যারা সরকারি সাহায্য সেরকম হবে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে সাহায্য করেন তারপরে এগ্রিকালচারের কিছু ল্যান্ড আছে এখন অল্প ল্যান্ড হলো এগ্রিকালচার ল্যান্ডেরও ক্ষতি হয়েছে ব্যাপক ক্ষতি হয়েছে এটাও আমরা দেখছি ব্যুরো রিপোর্ট নিউজ ল্যান্ড উত্তর চব্বিশ পরগনা